আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা সুপ্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে ইসলাম প্রত্যেকটা বিষয় আমাদের কাছে চমৎকারভাবে খোলাসাভাবে আলোচনা করেছে মানব জীবনের প্রত্যেকটা দিক নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছে বিশেষ করে বৈধ স্বামী স্ত্রীর মাঝে কোন কোন সময় তারা স্বামী স্ত্রী মিলিত হতে পারবে না বা সহবাস করতে পারবে না আমি পরিষ্কার করে বলছি আপনার বৈধ স্ত্রীর সাথে আপনি মোট পাঁচ সময় আপনি সহবাসে লিপ্ত হতে পারবেন না বা মিলিত হতে পারবেন না এক নম্বর নাম্বার ওয়ানের খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের বন্ধুর অনেক সময় প্রাকৃতিক এটা আমরা সকলে জানি মিন্স হয় প্রতি মাসে প্রথম সপ্তাহে অথবা শেষের দিকে মিনস অথবা মাসিক পিরিয়ডের সময় আপনি আপনার স্ত্রীর সাথে আপনি মিলিত হতে পারবেন না এটাই ইসলাম সৌন্দর্যটা তুলে ধরেছে

তারা যেন ওই সময় পৃথক হয়ে থাকে আলাদা হয়ে থাকে যারা তারা ওই সময় সহবাস না করে হাত্তা ইয়াত হরু না যত না তারা পবিত্র না হবে তাহলে বুঝা গেল যে হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না সহবাস করা যাবে না তবে এটা যদি কেউ মনে করে যে হায়েজ অবস্থা কিসের আমি শরীয়ত মানি না আমি এটা মানবো না যদি আপনি মিলিত হন অনেক আহালুল ইলিম ওলামাই বলছে তাহলে আপনি কে বিরত গুণা করলেন আপনি ইমান থাকা না থাকেনি প্রশ্ন তবে আরেকজন মানুষ এরকম আছে সে জানে যে না হাইজ অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয় ঠিক নয় কিন্তু তারপর সে করে ফেলেছে ভুল করে সে তবা করতে চায় এক্ষেত্রে হয়তো আল্লাহ তাকে মাফ করে দেবে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অহংকার বসত যদি বলে না আমি এটা মানি না আমি এই সময়টা আমি কি করবো এই কয়েকটা দিন মানে সে স্বীকারও করলো না কোরআনে আয়াত অস্বীকার করা হয়ে গেলো শুধু তাই নয় এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণতে এই সময় যদি আপনি সবাই মিলিত হন হতে পারে আপনি মারাত্মক রোগ জীবাণু আক্রান্ত হতে পারেন এতে স্বামী স্ত্রী উভয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এক নম্বর স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না যখন ওনারা মাসিক পিরিয়ডের মধ্যে থাকবে অথবা মিন্স অবস্থা থাকবে এমন সময় কী করে মিলিত হওয়া যাবে না নাম্বার দুই যখন প্রসূতি মায়েরা যখন সন্তান জন্ম দেয় এই সময়টা আরবিদে বলা হয় এই অবস্থায় নেফাসের সময় স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না চল্লিশ দিন একটা সময় সন্তান জন্মের পর এই চল্লিশ দিন আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না নাম্বার দুই চলে গেল নাম্বার থ্রি আপনি স্ত্রী সাথে বিশেষ করে রমজান মাসে রমজান মাসে দিনের বেলায় আপনি আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না কেননা রোজা বা সওমের আবেদনিক অর্থটাই হচ্ছে আসম হুয়াল আনিল আকলি ও সুরবি অল ইজমা অর্থাৎ খানাপিনা থেকে বিরত থাকা নিজের স্ত্রী থেকে কি করা ও আতিম ম লাইল সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কি করা খানাপিনা থেকে নিজের বহির স্ত্রী থেকে সব দূরে থাকা তাহলে রমজান মাসে দিনের বেলা কি করা যাবে না করা যাবে না তবে হ্যাঁ রাতের বেলা করা যাবে যখন আপনি ইফতারি করে এরপর থেকে নাম্বার ফোর রমজান মাসে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার কদর পাওয়ার জন্য আমরা এতেকাপ করে থাকি মা বোনেরা ঘরের কোনায় কোনায় এতেকাপ করে থাকেন এই কাপ অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না এটা হারাম নাম্বার ফাইভ পঞ্চম নাম্বার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না যখন আপনারা কি করছেন বাইতুল্লাহ করবার জন্য অমরা এবং হজের জন্য এহরাম বেঁধেছেন এহরাম বেঁধে অবস্থায় আপনি স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না দর্শক এই পাঁচটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের সচেতন থাকতে হবে একজন প্রত্যেকটা মুসলমানের এটা জানা ফরজ আমি মনে করি কারণ আপনি এটা যদি না জেনে করে থাকেন হতে মাফ করে দিবে কিন্তু জানার ইচ্ছাও করলেন না আজকে অনলাইনে আপনার সুযোগ এসেছে আপনি এই ভিডিওটা চাইতে আপনি এখানে চাইলে আপনি শিক্ষা নিতে পারবেন তাহলে এই পাঁচ অবস্থায় আমরা কি করব আমাদের স্ত্রী সহবাস থেকে আমরা দূরে থাকবো এই যেই মুহূর্তগুলো বলা হলো এক নম্বর আমি আগেই বলেছি যখন আমার বোনেরা মাসিক অবস্থা থাকবে নাম্বার দুই যখন সন্তান জন্ম দেওয়ার পরে যেটা নেফাস বলা হয় চল্লিশ দিন এই চল্লিশ দিনে স্ত্রী সহবাসে দূরে থাকবেন এরপরে রমজান মাসে দিনের বেলা সহবাস করা যাবে না একইভাবে রমজান মাসে যখন আমার বোনেরা বা সকলে আমরা কি করি যখন লাইলাতুল কত পাওয়ার জন্য এতে কাপের জন্য অবস্থান করি এতে কাপ থাকা অবস্থায় কি করা যাবে না স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে না পঞ্চম নাম্বার যখন বাইতুল্লাহ জিয়ারত করবার জন্য হজ করার জন্য এহরাম বেঁধে ওমরা হজ জীবনে বের হবে এই অবস্থায় কি করা যাবে না সহবাস করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা আমল করার তৌফিক দান করুক